Imam Hikam, Saparikaram, Anuttaram, Punyakhetam, Bhikkhu Sanghasya, Uddhisitva, Danam, Dema, Pujema, Dutiyampi, Tatiyampi, Imam Hikam, Saparikaram, Anuttaram, Punyakhetam, Bhikkhu Sanghasya, Uddhisitva, Danam, Dema, Pujema, আজকে আমরা বুদ্ধ শাসনের স্মৃতি কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে সঙ্গদান, পিণ্ডদান সহ নানা প্রকার দানীয় সামগ্রী প্রদান করছি। এই দানময় পুণ্য প্রভাবে চারি মার্গ, চারি ফল, নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত অজ্ঞানী মূর্খ অধার্মিকের সাথে দেখা না হয়ে সৎ জ্ঞানী ধার্মিকের সাথে দেখা হোক। এই তারাময় পুণ্য প্রভাবে আনির্বাণ কাল জন্মে জন্মে মিথ্যা দৃষ্টি পরায়ণ না হয়ে সঙ্গম দৃষ্টি পরায়ণ হয়ে জ্ঞানী কর্তৃক প্রশংসিত দান শীল ভাবনা সহ দশ প্রকার কুশল কর্মে রত থাকতে আমরা যেন সক্ষম হই। এই তারাময় পুণ্য প্রভাবে আনির্বাণ কাল জন্মে জন্মে সুমধুর কণ্ঠস্বর সমুজ্জ্বল দেহের বর্ণ সুগঠিত দেহ সম্পদ বহু জনপূর্ণ পরিবার সম্পদ এবং সমস্ত প্রকার ভোগ সম্পদ লাভের হেতু হোক। এই তারাময় পুণ্য প্রভাবে সমস্ত প্রকার দুঃখ রোগ শোক ভয় অন্তরায় উপদ্রব গৃহদোষ শত্রু ভয় বিনাশ তৃষ্ণা ক্ষয়ে কারণ হোক নির্মাণ লাভে হেতু হোক। এখন জল দেনে আপনাদের সঞ্চিত পুণ্য রাশি কালমত জীবিত জ্ঞাতিগুণের দৃশ্যে এবং সমস্ত সত্যগুণের দৃশ্যে বিতরণ করুন। আজকে আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি কালগত জীবিত জ্ঞাতিগণের হিতসু কামনায় দান করছি। জ্ঞাতিগণ অনুমোদন করে সুখী হোক। উপরস্থান হতে জলধারা যেভাবে নিচের দিকে গড়িয়ে যায় অনুরূপভাবে আমাদের দ্বারা দেওয়া পুণ্যরাশি জ্ঞাতিগণের নিকট উপনীত হোক। জ্ঞাতিগণ লাভ করে সুখী হোক। ছোট ছোট নদী সমূহ জলধারা বহন করে যেভাবে মহাসাগরকে পরিপূর্ণতা দান করে অনুরূপভাবে আমাদের দ্বারা দেওয়া পুণ্যরাশি জ্ঞাতিগণের উপকার সাধন করুক। এ যাব এবং আজকে আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি সকল দেব নাগ যক্ষ ভূত প্রেত মনুষ্য অমনুষ্য সকল প্রাণীর হিতসু কামনায় দান করছি। অনুমোদন করে সুখী হোক আমাদের লোকে লোকোত্তর সম্পদ লাভে হেতু হোক। আকাশবাসী ভূমিবাসী রীতি সম্পন্ন দেব নাগ যক্ষগণের হিতসু কামনায় আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি দান করছি। অনুমোদন করে সুখী হোক বুদ্ধের অনুশাসন আমাদেরকে এবং অন্যান্য সবাইকে যথাসুখে রক্ষা করুক। আমাদের দ্বারা সম্পাদিত পুণ্যকর্মের প্রভাবে নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত অজ্ঞানী মূর্খ অধার্মিকের সাথে দেখা না হয়ে সৎ জ্ঞানী ধার্মিকের সাথে দেখা হোক। আমাদের দ্বারা সম্পাদিত দানময় শীলময় ভাবনাময় পুণ্যকর্মের প্রভাবে তৃষ্ণা ক্ষয়ে কারণ হোক নির্মাণ লাভে হেতু হোক। চক্রবর্বাসী সকল প্রাণী শত্রু মুক্ত হোক
বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সুখী হোক।